Assalamualaikum everyone, welcome back to New Lesson with Asif Ahmed from Master Academy. আজকে আমি ম্যাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক নিয়ে আলোচনা করব। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি না, কিন্তু অনেক সময় ক্যালকুলেশন করার জন্য আমাদের স্কয়ার করার প্রয়োজন হয়। তাহলে আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে এটাকে স্কোয়ার করব সেটা নিয়ে আজকে আলোচনা করব। এগুলা দিয়ে হোস্কারের সূত্র আমরা সবাই জানি, তো এগুলা দিয়ে হোস্কারের সূত্র থেকে আমরা স্কোয়ার করতে পারি। এখানে আমি একটা অঙ্ক লিখেছি 32 স্কোয়ার, এটা আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে সমাধান করবো এটি আমি দেখাচ্ছি। তো এগুলা দিয়ে হোস্কারের সূত্রের তিনটি অংশ, এ স্কোয়ার, 2ab, বি স্কোয়ার। তো তিনটি অংশ আমি আলাদা করছি, এ স্কোয়ার, 2ab, বি স্কোয়ার। এখানে আমরা ধরে নিই প্রথম সংখ্যাটি a এবং পরের সংখ্যাটি b, তাহলে এ স্কোয়ার সমান 9, 3 × 9, 2ab সমান 3 × 6, 6 × 12, তো এখানে 12। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রথম ঘর বাদে পরের ঘরগুলোতে যদি দুইটি অঙ্কের সংখ্যা থাকে তাহলে আমরা লাস্টের অঙ্কটি বসাবো এবং পরের অঙ্কটি আগের ঘরে চলে আসবে। যেমন এখানে 2ab সমান আমাদের গুণ করে হচ্ছে 12, এখানে 2 রাখবো এবং এই একটি আগের ঘরে চলে আসবে। তো পরে b স্কোয়ার সমান 4, যেহেতু এইটা সমান b, তাহলে আমরা খুব সহজে এটা সমাধান হয়ে গেল, 9 আর 1 = 10, 2, 4। তো 32 স্কোয়ার করলে আমরা এই সংখ্যাটি পাবো। তো আরেকটি আমরা দেখি যাতে আপনারা আরও সহজে বুঝতে পারেন, 74 স্কোয়ার। তো এখন আমরা দেখবো 74 স্কোয়ার কীভাবে আমরা এই সূত্র ফলো করে করবো। এখানে আমি তিনটা অংশ বসিয়ে নিই, এ স্কোয়ার, 2ab, বি স্কোয়ার। এ সমান 7 এবং বি সমান 4, তো এই স্কোয়ার সমান 7 × 49। তো প্রথম ঘরে যদি দুইটি অঙ্কের সংখ্যা আসে তাহলে কোনো সমস্যা নয়, সেটা আমরা বসিয়ে নিব, তো 49। তারপরে 2ab, 2ab করলে হয় কি, 4 × 8, 7 × 56, এখানে 6 বসবে এবং 5টি আগের ঘরে চলে আসবে, 5। তো বি স্কোয়ার সমান 4 × 16, ঠিক এখানেও 6 বসবে এবং 1টি আগের ঘরে চলে আসবে, 1। খুব সহজে আমরা এটি সমাধান করে ফেলতে পারলাম। এখন আমরা যোগ করে বসিয়ে দিই, 54, 6 × 7, 6। সো আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেখানে ক্যালকুলেটর ইউজ করা যায় না সেখানে ক্যালকুলেশন করার জন্য যদি আমাদের কোনো স্কোয়ার প্রয়োজন হয় তাহলে আমরা খুব কম সময়ে এগুলো যে হোস্কারের সূত্র ব্যবহার করে এটি সমাধান করতে পারি। ধন্যবাদ।